একটি কুচক্রি মহলের ইন্ধনে যশোরের ঝিকরগাছায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দ্বারা মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ঝিকরগাছা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী। রোববার দুপুর 12:30টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল গত 27 ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অপমান লাঞ্ছিত করার পর মুক্তিযোদ্ধারা যখন রাজপথে আন্দোলন করছে তখন তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জামাতের তকমা লাগিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা জিরোজদার থানায় মুক্তিযোদ্ধাদের অযথা গালিগালাজ করেছে, আমাকে লাঞ্ছিত করেছে এবং গতকাল সংবাদ সম্মেলনে সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্রে একটা সম্মেলন করেছে।